আমরা কৃষ্ণনগর বিপিসি আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড সেশন 2020-22 এবং আজকে আমরা যে প্র্যাকটিক্যালটি করতে চলেছি সেটা হচ্ছে এই যে কারেন্ট ইনজেক্টর কিটটা আছে 200 অ্যাম্পিয়ার সেটা দিয়ে বিভিন্ন রকম এই যে প্রোটেক্টিভ ডিভাইস আছে সেইগুলো যে কারেন্ট রেটিংস হয় সেটাকে আমরা আইডেন্টিফিকেশন করব এবং যেমন এখানে লেখা আছে যে 16 অ্যাম্পিয়ার এখানে লেখা আছে 16 অ্যাম্পিয়ার এটা আদতেও 16 অ্যাম্পিয়ার কিনা সেটা আমাদের দেখতে হবে এবং এই তার যে এই তারটি যেটি আছে সেটি 20 অ্যাম্পিয়ারের যদি হয় 20 এক্সসেসিভ মানে 20 বেশি যদি কারেন্ট দিই আমরা তবে এটা গলে যাবে বা নষ্ট হয়ে যাবে এবং সেটি যেন কোনোমতেই না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই কারেন্ট ইনজেক্টর কিটটি যেটি হচ্ছে 200 অ্যাম্পিয়ার এবং এটির যে পার্টসগুলো আছে সেগুলি হচ্ছে একটি অটো ট্রান্সফরমার এবং এটি হচ্ছে সিটি এবং এখানে একটি ট্রান্সফরমার আছে আর এখানে একটি অফেন সুইচ আছে এবার আমরা যদি মনে করি যে এই যে আমরা প্র্যাকটিক্যালটি করছি সেটির কি প্রয়োজনীয়তা আছে সেই ক্ষেত্রে এই যে আমরা এই আইসিডিপিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে 32 অ্যাম্পিয়ারের এবার আইসিডিপিটি দেখতে পাচ্ছি যদি আমরা 32 অ্যাম্পিয়ারের থেকে অনেক বেশি কারেন্ট দিই তবে এর যে টার্মিনালসগুলো আছে সেগুলি সব নষ্ট হয়ে যাবে তারগুলো পুড়ে যাবে তার জন্য আমরা কখনোই 32 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ব্যবহার করব না কারেন্ট ইনজেক্টর কিটের ইনপুট টার্মিনালে আমরা সাপ্লাই দেব এবং এখানে অটো ট্রান্সফরমারের রেগুলেটর রয়েছে যেটা 0 থেকে 270 পর্যন্ত আমরা ভোল্টেজ ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারি এখানে একটি টাইমার রয়েছে যেটাকে আমরা সেট করতে হবে আর এখানে দুটো টার্মিনাল রয়েছে যেটাকে আমরা এনসিবি দ্বারা শর্ট করেছি আর এখানে অ্যামমিটার রয়েছে এখানে কত কারেন্ট ড্র হচ্ছে সেটা শো করবে আর এখানে আমরা টং টেস্টার নিয়েছি যার সাহায্যে কত অ্যাম্পিয়ার হচ্ছে সেটা আমরা দেখতে পাবো আমরা এখানে মোবাইল রেখেছি স্টপওয়াচের মাধ্যমে কত সেকেন্ডে ট্রিপ হচ্ছে এমসিবিটা সেটা আমরা দেখব আর এই ইনজেক্টর কিটটির মাধ্যমে আমরা এমসিবি ছাড়াও ইএলসিবি এবং এমসিসিবির মতো যে প্রোটেক্টিভ ডিভাইসগুলো থাকে সেগুলো টেস্ট করতে পারি এবার আমরা সাপ্লাই দিচ্ছি কারেন্ট ইনজেক্টর কিটে এরপর আমাদের টাইমারটিকে সেট করতে হবে তারপর অটো ট্রান্সফরমার রেগুলেটরটিকে সেট করতে হবে এরপর আমাদের এমসিবিটাকে অন করতে হবে এবং স্টপ ওয়াচটাও আমরা অন করছি কত সেকেন্ডে টিপ করছে সেটা দেখার জন্য বি ক্যাটাগরির 16 অ্যাম্পিয়ার এমসিবি আমাদের 15 সেকেন্ডে 33 অ্যাম্পিয়ারে টিপ করলো এভাবেই আমরা আজকের প্র্যাকটিক্যালটি সম্পূর্ণ করলাম এবং এরপরে আমরা আমাদের এই মেশিনটাকে বন্ধ করে দেবো